আপনি একটা ক্যাটাগরির ঐচ্ছিক রোজার কথা বললেন যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা আপনি কি বলবেন নবী মো সাল্লাইসাল্লাম কেন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে সুপারিশ করেছেন প্রিয়নবী মো সাল্লা সাল্লাম আমাদের সোম আর বৃহস্পতিবার রোজা রাখতে বলেছেন এরকম একটা হাদিস আছে মাসনদ আহমেদে খণ্ড নম্বর দুই হাদিস নাম্বার আট হাজার তিনশো একষট্টি প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এক লোক প্রশ্ন করল যে আপনারা কেন সোম আর বৃহস্পতিবারে রোজা রাখেন নবী বললেন এই দুই দিন মানুষের বিভিন্ন কাজগুলো দেখানো হয় আল্লাহ আলাকে আর তিনি বিশ্বাসীদের তখন ক্ষমা করে দেন আর দুজন মুসলিম যদি একে অন্যের প্রতি লক্ষ্য না করে থাকে তখন আল্লাহ ফেরেস্তাগণকে বলেন একটু দেরি করো সেজন্য নবী আসলাম এই দুই দিন আমাদের রোজা রাখতে বলেছেন এ সময়ে আমাদের কাজ আল্লাহ তালাকে দেখানো হয় সেজন্য এই দুই দিন রোজা থাকতে হবে এছাড়া আরও একটা হাদিস সোহে মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার ছয়শো ছয় যে একলোক নবীকে প্রশ্ন করল আপনি সোমবার রোজা থাকেন কেন নবী বললেন আমি সোমবার রোজা থাকি কারণ এই দিনে আমি জন্মেছিলাম আর এই দিন আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল এই দুটো কারণেও সোমবার রোজা রাখাটা সুপারিশ করা হয়েছে তাহলে তো এটা খুবই ভালো যদি আমরা সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি তালা আমাদের সামর্থ্য দিন আমরা যেন সারা বছর ধরে এই দুইটা দিনে রোজা রাখতে পারি